দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি দিন দুনিয়া প্রোগ্রামের এই আজকের প্রথমে ঈদের যে সপ্তাহ ছিল আমরা ঈদের ছুটির জন্য আমরা সবাই খুশি করার জন্য ইনশাল্লাহ আমরা আসি নাই। অবশ্যই ঈদের বিভিন্ন প্রোগ্রাম, অত্যন্ত সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা উপভোগ করেছেন। আজকে আমাদের সাথে রয়েছেন মাওলানা শেখ ফয়জুলহক আব্দুলাজিজ, নিয়মিত যিনি আপনাদের সামনে হাজির হন। আলহামদুলিল্লাহ আজকে নামাজের আমিন বলার নিয়ম সম্পর্কে ইনশাল্লাহ শেখ আলোচনা করবেন। আমরা আপনারা প্রতিদিনে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাআওয়াতিহিম ওয়া সালাকা মাসলাকাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি রাব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ মেহরবানি যে আমরা আবারও আপনাদের সম্মুখে আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান দিন দুনিয়া নিয়ে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পরিচালিত করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সবাই আশা করি আপনারা অবশ্যই ঈদুল আদহা আপনারা ভালোভাবে খুশিতে আপনারা উদযাপন করেছেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন ঈদুল আদহা আর বিভিন্ন সময়ে যে আমাদের উৎসবগুলো আসে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন সহিভাবে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে সেইগুলো উদযাপিত করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আমরা বিভিন্ন নামাজের বিভিন্ন মাসআলা নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আমরা আলোচনা নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে আলোচনা শুরু করেছিলাম নামাজে কীভাবে দাঁড়াতে হবে সে বিষয় নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করেছি। এরপরে নামাজে হাত বাঁধার নিয়ম, যে নামাজে হাত কোথায় বাঁধবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কীভাবে হাত বাঁধতেন, এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ দীর্ঘ আলোচনা হয়েছে। এরপরে আমরা নামাজে কিরাত পড়ার নিয়ম, যে ইমাম সাহেবের পিছনে যদি আমরা নামাজ পড়ি, আমরা যদি একা একই নামাজ পড়ি, আমরা যদি নিজে ইমাম হই, এই যে একজন মানুষ একজন মুসল্লি নামাজ যখন পড়ে তার তিনটা স্তর হয়ে থাকে, সে একা একই নামাজ পড়তেছে, অথবা সে নিজে ইমাম হচ্ছেন, অথবা উনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন। এমত অবস্থায় একজন মানুষকে ইমাম সাহেবের পিছনে হন বা উনি একাই হন বা উনি নিজে ইমাম হন, সে অবস্থায় উনাকে কীভাবে কিরাত পড়তে হবে, সূরা ফাতিহা কীভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, কখন পড়তে হবে না, এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ বিস্তারিত আমরা আলোচনা করেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আরেকটি বিষয় নিয়ে, যেভাবে আমাদের গুশক সাহেব আপনাদের অতি প্রিয় আর অতি পরিচিত মুখ হাফিজ হুসাইন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ উনি বর্ণনা করেছেন, উনি ঘোষণা দিয়েছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে নামাজে আমিন বলার নিয়ম। সম্মানিত দর্শকবৃন্দ, নামাজে আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্মুখে আমরা দাঁড়াই তখন আমরা এভাবে দাঁড়াই যে আল্লাহর গোলাম, আল্লাহর বন্দা, আল্লাহর দাস, তার সম্মুখে তার মালিক, তার খালিক, তার রাজিক, তার প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে সে আদবের সাথে, এহতেরামের সাথে, সম্মানের সাথে সে দাঁড়াবে। যখন একজন বন্দা নামাজে দাঁড়াবে তার কৈফিয়ত কী হবে, তার অবস্থা কী হবে, আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্মুখে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগি আর নম্র আর ভদ্রতাকে বজায় রেখে। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আর হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহ বিজ্ঞ মুফাসসিরিনে কিরাম বলেন মুস্তাকিনিনা যালিলিনা,
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবে, নিজের প্রয়োজনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে প্রকাশ করে আর নিজের একেবারে দাসত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে উপস্থাপন করে একজন বন্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবে, হিউমিলিটি হবে, হাম্বলনেস হবে, একেবারে কাকুতি মিনতি যেভাবে মানুষ করে সেভাবে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সামনে নামাজের মধ্যে দাঁড়াবে। যখন একজন মুসল্লি নামাজে এভাবে দাঁড়াবে, দাঁড়ানোর পরে উনি নামাজে হাত বাঁধবেন, হাত বাঁধার ব্যাপারে আমরা বিস্তারিত আগে আলোচনা করেছি, এরপরে উনি সানা পড়বেন, যেটাকে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক বলা হয়, এটা পড়বেন। এটা পড়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমরা যেন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজ সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে, তখন সে নামাজে যদি সে ইমাম সাহেবের পিছনে হয় না, উনি নিজে ইমাম হন বা উনি মুক্তাদি হন, তাহলে উনি নামাজে সূরা ফাতিহা পড়বেন। এটা পড়া অবশ্যই জরুরি। হ্যাঁ, যদি ইমাম সাহেবের পিছনে হয়ে থাকেন, তাহলে যেহেতু ইমাম সাহেবের কেরাত মুক্তাদির কেরাত জন্য গণ্য হয়ে যায়, সেজন্য মুক্তাদিরদেরকে যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তাদের জন্য কেরাত পড়তে হয় না, সূরা ফাতিহা পড়তে হয় না। এই যে সূরা ফাতিহা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বণ্টন করে নিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন। এমন সব হাদিসগুলো, যে হাদিসগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে বর্ণনা করেন, সেগুলোকে বলা হয় হাদিসে কুদসি। আর এই হাদিসগুলো হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। সিহা সিত্তা নামক যে ছয়টি কিতাব আছে, এই ছয়টি কিতাবের মধ্যে অনুমানিক সংখ্যা হবে হাদিসে কুদসির 400। এই 400 হাদিসে কুদসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন। আর এগুলো ব্যাপারে মজার বিষয় হলো, এগুলো যখন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এগুলো সাহাবা একরাম বর্ণনা করেন, আর সাহাবা বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফীমা ইয়ারবিহি আর রাব্বিহি আযজা ওয়া জাল্লা। আল্লাহু আকবার! সাহাবা একরামরা বলেন, আমি হাদিসটি বর্ণনা করতেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ আল্লাহু আকবার! তো এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। সিহা সিত্তা নামক যে হাদিসের ছয়খানা কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, এই ছয়টি কিতাবের মধ্যে অনুমানিক হাদিসে কুদসির সংখ্যা হলো 400। এই 400 হাদিসের মধ্য থেকে একটি হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন, যে আল্লাহ বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহু আকবার! যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি নামাজকে বন্টন করে দিয়েছি আমার আর আমার বন্দার মধ্যখানে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উত্তরে বলেন, হামিদানি আব্দি, যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আমরা নামাজে দাঁড়িয়ে যখনই আমরা নামাজ পড়ি, যখন আমরা সূরা ফাতিহা পড়ি আর আমরা বলি হামিদ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমাদের কানে কিন্তু আওয়াজ আসে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এর উপরে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলেন, হামিদানি আব্দি, যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন বন্দা বলে আর রহমান ইর রহিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে, যিনি বিশেষ দয়ালু, বিশেষ মেহরবান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আব্দি, যে আমার বন্দা আমার মাহাত্ম্যকে বর্ণনা করেছে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বন্দা নামাজের মধ্যে প্রতিটি সূরা ফাতিহার প্রতিটি আয়াত পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি আয়াতের মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বন্দার সেই কথার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন। এবং এভাবে করে যখন বন্দা সমস্ত সূরা ফাতিহা শেষ করে নেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ওয়ালি আব্দি মা সাআল, আমার বন্দা সূরা ফাতিহার মধ্যে আমার কাছে যা চেয়েছিল আমার বন্দাকে আমি তা দিয়ে দিয়েছি। আমরা সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়। আর রহমান ইর রহিম, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়। মালিক ইয়াউমিদ্দিন, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়, যে কিয়ামতের একদিন, সর্বশেষ দিন সেটা আসতেছে, আর সেই দিন একচ্ছত্র মালিক হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যতীত আর ওই দিন কেউ কোনো কিছু করতে পারবে না, বলতে পারবে না। এরপরে বন্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আহাদ করে, একটা প্রমিস করে, একটা ওয়াদা করে, সেটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
নাস্তাইন। একই আয়াতের মধ্যে দুটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেটা হলো যে বান্দা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হে আল্লাহ ইয়াকা নাআবুদু, শুধু আপনারই আমরা উপাসনা করি, ও ইয়াকা নাস্তাইন, আর শুধু আপনার কাছ থেকেই আমরা সাহায্য কামনা করি। আল্লাহু আকবার। তো বান্দা দুইটা কথার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সে শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করে, আর দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকেই শুধুমাত্র সে সাহায্য কামনা করে, সাহায্য আর কার কাছ থেকে সে কামনা করে না। ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করে, একটা আপিল করে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম সোজা রাস্তার উপরে আপনি আমাকে প্রতিষ্ঠিত করো, আমাকে সোজা রাস্তা প্রদর্শন করো। এরপরে বান্দা বলে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলতে আমি কোনটা রাস্তা বোঝাচ্ছি। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে শিক্ষা দিতেছেন সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, রাস্তা ওই সমস্ত মানুষদের যে সমস্ত মানুষদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনআম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গিফট, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে রাজি সেই রাস্তা আমাকে প্রদর্শন করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমি সেই রাস্তা চাই না যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুসসা আর তার গজব দান করেছেন, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়েছিলেন তারপরেও তারা রাস্তা ভুলে যায়, এই সমস্ত মানুষের আমি রাস্তা চাই না। তো সম্মানিত দর্শকবৃন্দ, সূরা ফাতিহা এটা হলো কোরআনে করিমের সর্বপ্রথম সূরা, কোরআনে করিমের আপনার সারাংশ হলো সূরা ফাতিহা। যখন বান্দা নামাজের মধ্যে এভাবে সূরা ফাতিহা পড়ে, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা সম্পর্কে বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নামাজে ইমাম সাহেব নামাজ পড়াবেন আর উনি কিরাত পড়বেন, আর মুক্তাদির কাজ হলো নামাজের মধ্যে ইমাম সাহেবের কিরাতকে শোনা, কিরাত না করা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম, যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম, তখন তোমরা বলো ফাকুলু আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমিন বলো। এর সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার উপকার কি, ফায়দা কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফা ইন্নাহু মান ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুক্তাদির আমিন বলা আর যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পিছনের সমস্ত গুনাহাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন কথা মাত্র একটি আমিন বলছি আমরা, আর সহিহ মুসলিমের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাহু মান ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই যে আমিন বলতে হয়, শব্দ আমিনটা এটা কোরআন শরীফে আসে নাই। আমরা যখন সূরা ফাতিহা পড়ি তো আমরা দেখি সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন এখানে এসে শেষ হয়ে যায়। এই আমিন বলাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন, যেহেতু সূরা ফাতিহা এটা একটা দোয়া, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হয়, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন যখন তোমরা সূরা ফাতিহা পড়বে তখন সূরা ফাতিহা পড়ার পরে তোমরা বলবে আমিন। আমিন শব্দ কেউ কেউ বলেন এই শব্দটা আরবি শব্দ, কেউ কেউ বলেন এটা সুরিয়ানি বা হিব্রু শব্দ, যাই হোক এই একটা শব্দ, একই শব্দ বিভিন্ন ভাষায় এটা ব্যবহৃত হয়, যেহেতু হিব্রু ভাষা আর আরবি ভাষা এগুলাকে বলা হয় সিস্টার ল্যাঙ্গুয়েজেস, করিব করিব এগুলো আপনারে সাথে সাথে চলে, যেমন আমাদের বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, গুজরাতি ভাষা, অনেক আপনার কাছাকাছি অনেক শব্দ আপনার সমান শব্দ ব্যবহৃত হয়, যে কারণে বলা হয় সিস্টার ল্যাঙ্গুয়েজেস। ঠিক ততভাবে আরবি আর হিব্রু যেহেতু আপনার কাছাকাছি অনেক শব্দ আপনার সমান ব্যবহার হয়, সেজন্য এই শব্দ আমিনটা হিব্রুতেও ব্যবহার হয়, শব্দ আমিনটা আপনার এই আরবিতেও ব্যবহার হয়, আর আবার এইটা আপনার বাইবেলের মধ্যেও শব্দটা আসছে, যখন খ্রিস্ট খ্রিস্টানেরা তারা বাইবেল পড়েন তখন তারা বিভিন্ন প্রার্থনা করার পরে তারা বলেন আমেন, সো এই শব্দটা বাইবেলের মধ্যেও আসছে, তাহলে এই শব্দটা আপনার সবার কাছে এই শব্দটা একটা গ্রহণযোগ্য শব্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন যেহেতু সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আর যেহেতু একটা দোয়া এজন্য দোয়ার পরে আমিন বলতে হয়। আমিন শব্দের অর্থ হলো ইয়া আল্লাহ ইস্তাজিব,
অথবা আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আমি যে দোয়াটা আপনার কাছে করেছি হে আল্লাহ মেহরবানি করে আপনি আমার এই দোয়াটা কবুল করো, আল্লাহ আকবার। এজন্য সূরা ফাতিহা পড়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে যখন বান্দা সূরা ফাতিহা পড়বে তখন আমিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই দোয়াটা কবুল করেন। এরপরে সম্মানিত দর্শকবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছেন সেটা হলো ফাইন্নাহু মান ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকা غفر له ما تقدم من ذنبه। এখানে উলামা একরামরা বিশেষভাবে আলোচনা করেছেন যে এখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে মুসল্লি যে মুক্তাদির আমিন বলা ফরিশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। এখানে ফরিশতা বলতে কি বোঝানো হয়েছে? একমত হলো মুহাদ্দিসিনে কেরামের যে এখানে ফেরেশতা বলতে ওই সমস্ত ফেরেশতা বোঝানো হচ্ছে যেগুলো সবসময় মানুষের সাথে থাকেন, যেগুলোকে বলা হয় হাফাজা, যারা সব সময় মানুষের সাথে থাকেন। যেমন আমরা জানি কিরামান কাতিবিন, ওনারা আসেন, ওনারা সব সময় মানুষের প্রতিটি কাজ প্রতিটি কথা ওনারা লিপিবদ্ধ করতেছেন। তো কিরা কেউ কেউ বলেন আপনার এখানে হাফাজা, কেউ কেউ বলেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই দুনিয়াতে কোনো জায়গায় নামাজ প্রতিষ্ঠিত হয় সালাত প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরিস্তা শুধু এই কাজে নিয়োজিত, তারা এই জায়গাগুলো তালাশ করে থাকেন যে যেইখানে যেই মসজিদে যেই খোলা জায়গায় যেই ময়দানে যেই ঘরে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের এই রহমতের ফেরিস্তারা এসে এই নামাজের মুসল্লিগুলাকে এই নামাজের জায়গাকে এই নামাজের স্থানকে তারা ঘেরাও করে নেন। আর যখনই বন্দা গাইরিল মগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলে সাথে সাথে ফেরেশতারাও বলেন আমিন, যে হে আল্লাহ আপনার এই বন্দা নামাজ পড়তেছে আর নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করে শেষ করতেছে, আল্লাহ আপনি তার এই দোয়াকে কবুল করো। তখন যে তাদের আমিনের সাথে যখন মুসল্লির আমিন বলা মিলে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহু আকবার। অন্য আরেকটি ব্যাখ্যায় বলা হয়েছে যে দুনিয়াতে যখন মুসলমানেরা নামাজ পড়ে ঠিক মুসলমানদের মাথার উপরে আসমানে ও ফেরেশতাদের আপনার সফ লেগে যায়, আল্লাহু আকবার, তারাও সেইখানে সাথে সাথে নামাজ শুরু করে দেন। আর যখন দুনিয়াতে মুসলমানের ইমাম গাইরিল মগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলেন সাথে সাথে ফেরেশতারা আসমানে বলে থাকেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুসল্লিরা ফেরেশতাদের সাথে আমিন বলবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত জীবনের গুনাহখাতা মাফ করে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, এখানে আমাদের সাথে যে ফেরেশতা আছেন তারাই হন, অথবা যে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন নামাজের সময় তারাই হন, অথবা আমরা যখন নামাজ পড়ি আমাদের মাথার উপরে আসমানে ওইখানে ফেরেশতাদের সফ হয়ে যায় ওনারাও নামাজ শুরু করে দেন ওই সমস্ত ফেরেশতা, অথবা চতুর্থ রায় হলো যে দুনিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা সৃষ্টি করেছেন সবাই একসাথে গাইরিল মগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এত গুরুত্বপূর্ণ একটা দোয়া আর এত গুরুত্বপূর্ণ একটা আয়াত কোরআনে করিমের, আর একটা গুরুত্বপূর্ণ সূরা যেই সূরা শেষ হওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবীর ফেরেশতারা একসাথে বলে উঠে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরাও বলবে আমিন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমিন, এই আমিনটা নামাজে আমরা দুইভাবে আমরা বলে থাকি, একটা হলো যে আমরা আস্তে আস্তে বলে থাকি আর একটা হলো আমরা নামাজে একটু উচ্চস্বরে বলে থাকি। দুটোটা পদ্ধতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামরা বর্ণনা করতেছেন, এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই, দুটোটা নিয়ম একইভাবে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। আর যখন তারা বর্ণনা করেন এর জন্য ফুকাহা কেরামরা দুনুটাকেই আমিন জুরে বলা আর আমিন আস্তে বলা দুনুটাকেই ফুকাহা কেরামরা গ্রহণ করেছেন। আর দুনুটার মধ্যে যে ফুকাহা কেরামের মধ্যে যে একটু দ্বিমত দেখা যায় যে কেউ জুরে বলেন আর কেউ আস্তে বলেন, এই দ্বিমতটা শুধুমাত্র আফজলিয়তের ব্যাপারে যে কোনটা উত্তম, যতদূর আপনার দুনুটা জায়েজ এই বিষয়ে কোনো দ্বিমত নাই। কেউ নামাজে যদি জুড়ে আমিন বলে তারও নামাজ হয়ে যাবে, কেউ যদি নামাজে আসতে আমিন বলে তারও নামাজ হয়ে যাবে, আর আল্লাহ মাফ করে যদি কেউ বলেও না তারও নামাজ হয়ে যাবে। কিন্তু এই যে আপনার জুড়ে বলতে হবে আর আসতে বলতে হবে এইটা নিয়ে যে বাড়াবাড়ি করা হয় এটা ঠিক না। ফুকাহায়ে কেরাম যে বলতেছেন, কেউ বলতেছেন জুড়ে বলা ভালো আর কেউ বলতেছেন আসতে বলা ভালো, দুনুদিনের কাছে দুনু গুরুর কাছে আলহামদুলিল্লাহ শরীয়তের পক্ষ থেকে দলিল আছে। ইমামে আবু হানিফা আর ইমামে মালিক রহমতুল্লাহ আলহি আর ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলহি, এই যে তিনজন বড় বড় ইমাম, ওনাদের রায় হলো যখন ইমাম সাহেব নামাজে কেরাত পড়বেন আর তার পিছনে মুক্তাদিরা থাকবেন তারা নামাজে আমিন বলবেন আস্তে আস্তে,
ইমাম সাহেব যখন বলবেন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন, তখন মুক্তাদিরা আমিন বলবেন আস্তে আস্তে। আর এই যে রায় দিয়েছেন, এই রায় দেনেওয়ালা হলেন ইমামে আবু হানিফা, ইমামে মালিক আর ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলহির মতো তিনজন বড় বড় ইমাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি তো এত বড় ইমাম যার সম্পর্কে ইমামে শাফি রহিমাহুল্লাহ বলেন আন্নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফা, যে সমস্ত জগৎবাসী যদি তারা ফিকা শিক্ষা করতে চায় তাহলে তারা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহির দ্বারস্থ তাদেরকে হতেই হবে। কে বলতেছেন? ইমামে শাফি রহমতুল্লাহ আলহি। উনি বলতেছেন যে সমস্ত মানব জাতি, সমস্ত মুসলমান যদি তারা শরীয়তে ভিতরে জ্ঞান অর্জন আর গভীরতা অর্জন করতে চায়, তাফাক্কুহ ফিদ্দিন যেটাকে বলা হয়, জ্ঞানের মধ্যে গভীরতা যদি কেউ অর্জন করতে চায় তাহলে সে অবশ্যই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হতে হবে তাকে। ইয়াল বলতেছেন, ইয়াল মানে আমাদের দেশীয় ভাষায় বললে যে উনি ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহর কাছে ঠেকাত। আমিন আমরা নামাজে আসতে বলবো। ইমামে মালিক রাহিমাহুল্লাহকে, উনাকে বলা হয়েছে আমিরুল মুমিনিনা ফিল হাদিস, যে মুমিন জাতির হাদিসের ইমাম হলেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয়েছে ইমামু দারিল হিজরা, মদিনা মুনাওয়ারা যেটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ভূমি, সেই হিজরতের ভূমির ইমাম হলেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। আর তিন নম্বর ইমাম হলেন ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও বলা হয়েছে ইমামু আমিরুল মুমিনিনা ফিল হাদিস, মুমিন জাতির ইমাম হাদিসের মধ্যে। এই তিনজন ইমাম ওনারা বলতেছেন যখন আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি আর ইমাম সাহেব গাইরিল মাগদুবি আলাইহিম বলেন ওয়ালাদদাল্লিন বলেন, তখন আমরা কি বলবো? আমরা আমিন বলবো, আর সেই আমিন বলাটা হবে আস্তে। ওনাদেরই শিষ্য হলেন ইমামে শাফিঈ আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি। ওনারা বলতেছেন যে যখন ইমাম সাহেব গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন বলবেন তখন আমরা আমিন বলবো জুরে, তখন আমরা আমিন বলবো জুরে জুরে। এটা বলতেছেন ইমামে শাফিঈ আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি। এই যে মতানৈক্যটা, সম্মানিত দর্শকবৃন্দ, এই মতানৈক্যটা শুধু যদি কোনো মানুষ ইমামের পিছনে নামাজ পড়ে তার বেলায়, যদি কোনো মানুষ একা একই নামাজ পড়ে তাহলে উনি যেভাবে তিলাওয়াত করতেছেন সেভাবে উনি আমিন বলবেন, যদি আস্তে উনি তিলাওয়াত করেন তাহলে আস্তে আমিন বলবেন, আর যদি একটু সুরে উনি তিলাওয়াত করেন একা একই, যেমন তাহাজ্জুদের নামাজে একা একই যদি কেউ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ একটু উচ্চ সুরে তিলাওয়াত করার অনুমতি আছে তাহলে উনি একটু উচ্চ স্বরে আমিন বলে ফেলবেন, অসুবিধা নেই। কিন্তু ইমাম সাহেবের পিছনে যখন কোনো মুক্তাদি নামাজ পড়বেন তার বেলায় হলো যে সে আস্তে আস্তে আমিন বলবে। আর এই রায়টা ইমামে আবু হানিফা, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি আর ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, আর তাদেরই শিষ্য ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলতেছেন যে যখন ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়বো ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন বলবেন তখন আমরা আমিন বলবো একটু জুড়ে বলবো। এখন দেখা যাক সম্মানিত দর্শকবৃন্দ, কোন কারণে তারা কেউ নিলেন জুড়ে বলার কথা আর কেউ নিলেন আস্তে বলার কথা। একটু আগেই আমরা বলছি যে এই যে দ্বিমতটা শুধুমাত্র কোনটা উত্তম সেটা নির্ধারণ করার জন্য, যতটুক পর্যন্ত বটম লাইন হলো যে জায়েজ কি না, উভয় পক্ষ এই বিষয়ে তারা একমত যে দুনু নিয়মে বলা জায়েজ। কেউ কেউ বলতেছেন আস্তে বলা উত্তম আর কেউ কেউ বলতেছেন যে একটু উচ্চ স্বরে বলা উত্তম, আর দুনুটাই দুনু রায়ের দুনুগুরোর কাছে দুনুটাই প্রযোজ্য, দুনুটাই আপনার জায়েজ, এ ব্যাপারে কোনো আপনার দ্বিমত নাই। সম্মানিত দর্শকবৃন্দ, এই যে ফুকাহায়ে কেরামরা, বিশেষভাবে যে চারজন আমাদের ইমাম রয়েছেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের মধ্যখানে যে কিছু কিছু মাসলায় দেখা যায় দ্বিমত আছে, এই দ্বিমতটা সম্মানিত দর্শকবৃন্দ মনে রাখবেন, এগুলা তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছার কারণে দ্বিমত হয় নাই। দ্বিমতটা হয়েছে সাহাবায়ে কেরামের আমল আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এর অনুমতি ছিল, সেজন্য তারা ভিন্ন রায় এখতিয়ার করেছেন। আর অনেক সময় যদিও উনারা চারজন ইমাম কিন্তু প্রতিটি মাসলায় যে চারটি রায় তা না, অনেক সময় দেখা যায় মাত্র রায় মাত্র দুইটি, একজন ইমাম এই দিকে হয়ে গেছেন বাকি তিনজন ওই দিকে হয়ে গেছেন, বা দুইজন এই দিকে হয়ে গেছেন দুইজন এই দিকে হয়ে গেছেন, বা তিনজন এই দিকে হয়ে গেছেন একজন এদিকে হয়ে গেছেন। যেমন আমরা আমিনের মাসলায় আমরা দেখতেছি যে ইমামে আবু হানিফা আর ইমামে মালিক সিনিয়র যে দুইজন ইমাম, বড় যে দুইজন ইমাম, তারা একসাথে হয়ে গেছেন, আর ইমামে শাফিঈ আর ইমামে আহমদ যারা জুনিয়র ওনারা একসাথে হয়ে গেছেন। তো বিভিন্ন মাসলায় চারজন ইমাম বলতেই যে প্রত্যেকটি মাসলায় চারটি রায় হবে তেমন না,
রায় হয়তো বা দুইটি হবে অথবা রায় তিনটি হবে, সব মাসলায় যে চারটি রায় হবে তা হয় না। তো সম্মানিত দর্শকবৃন্দ, ইমামে শাফিঈ আর ইমামে আহমদ বলতেছেন যে আমিনটা আমরা জুড়ে পড়বো, আর ইমামে আবু হানিফা আর ইমামে মালিক রহমতুল্লাহ আলহি বলতেছেন যে আমরা আমিনটা আসতে পড়বো। কেন, কোন কারণে তারা আপনার এই দ্বিমতটা করলেন? ইনশাল্লাহ সম্ভবত ব্রেকের সময় হয়ে গেছে, আমরা ব্রেকের পরে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা অবশ্যই ইনশাল্লাহ সাথে থাকবেন। দর্শক অনেক উপকৃত আলহামদুলিল্লাহ, এবং শুনতে খুবই ইচ্ছা হয়, কিন্তু আমাদের তো সীমিত সময়ের জন্য আমরা এই প্রথম পর্ব ইনশাআল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতি যেতে হচ্ছে ইনশাআল্লাহ। বিরতির পর আবার শেখের কাছে চলে আসবো, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ নেওয়া হবে, শেখ ইনশাআল্লাহ উত্তর দিবেন। তবে আমরা এখন এই বিষয়ের উপর ইনশাআল্লাহ ফাঁকে ফাঁকে আরও শুনবার চেষ্টা করবো। আমরা এখন বিরতি চলে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব,